দেশে সরকারি নির্যাতন নিপীড়নের শিকার হয়ে বিদেশে আশ্রয় নিতে শুরু করেছেন বিএনপি নেতারা, তবে কেউ কেউ বিদেশে আটক হচ্ছেন। সাম্প্রতিক আলোচনায় জায়গা পেয়েছেন বিএনপি নেতা এম এ কাইয়ুম। মালয়েশিয়ায় আটক বাংলাদেশের বিরোধী দলীয় নেতা কাইয়ুমকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছে দেশটির আদালত। কাইয়ুম 2015 সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন। বৃহস্পতিবার সকালে কুয়ালালামপুর হাইকোর্ট তাকে দেশে ফেরত পাঠানোর ওপর স্টে অর্ডার দেয়। এর অর্থ বিএনপির এই নেতাকে বাংলাদেশে আপাতত ফেরত পাঠাচ্ছে না মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। স্টে অর্ডারের আবেদন করে কাইয়ুমের পক্ষে আবেদন করেছিলেন আইনজীবী কিশুমিন। তিনি বলেছেন, বিচারক এই আবেদনের পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আগামী 5ই এপ্রিল। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।